কি একে এসে গেল আবার। ও ও, ভেবেছিলাম দুপুরে একটু জুমিয়ে ঘুমাবো, দেখছি তারও তো জো নেই। ও আ ও আ, ফুল করলাম তোমাকে বিয়ে করে এখানে আসলাম। আরে না গিন্নি, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কিন্তু এ কে, সব থোপা কাপড় দিয়ে চলে গেল, তারপর ও এলো। ও, এ হলো লোভী ধোপা, কাপড় ভালো ধোয়, এই জন্যে এর কাছে সবচেয়ে বেশি কাপড় আসে। ও ও, আহা, আজ তো মনে হচ্ছে রোজগার ভালোই হবে। এবার একটু আরাম করে রুটি খাওয়া যাক। কর্তা, আমারও খুব খিদে পেয়েছে। তা আমি কি করব? আমাকেও দুটো রুটি। আচ্ছা বাছা, তাহলে আমার খাবারের উপর নজর রেখেছ, দুষ্টু পাজি, পালা এখান থেকে। যা, মাঠে সবুজ সবুজ ঘাস আছে, গিয়ে মজা করে চেবা, আর জল খেয়ে নদীতে ডুবে মর যা, গাধা কোথাকার। আমার মনে হচ্ছে গাধা হয়ে জন্মানোটাই পাপ। মানুষ ও মানুষকে আজকাল গাধা বলে গালাগাল দেয়, আজ এও আমাকে গাধা বলল। কিন্তু আমি কি খাই, ঘাসও তো নেই। এই ধোপা যেমন লোভী তেমন কৃপণ, হাড় ভাঙা পরিশ্রম করায় কিন্তু খেতে দেয় না। যাই, জল খেয়েই খিদে মেটাই। হে ভগবান, লোকেরা এতে কাপড় ধোয়, মানুষ জলকেও খাবার অযোগ্য করে তুলল। আরে গাধা মহারাজ, শুধু জলই খাবে, তাড়াতাড়ি এসো, কাপড় ওঠাও। ঢেঁচু ঢেঁচু ঢেঁচু, এর সাথে ঘর করার নেই গো উপায়। ঢেঁচু ঢেঁচু, তবে কে ছেড়ে যাবো যে কোথায়? আমি গাধা, আমি গাধা, বোকা বোকা গাধা। শান্তিতে থাকতে দেয় না, জলও খেতে দেয় না, সব সময় জ্বালায় আর আমাকে গাধার মতো খাটায়। হ্যাঁ, গাধার মতো? হ্যাঁ, আমি তো গাধাই, সত্যিকারের গাধা। একেই তো আমার খালি পেট, তার উপর মাথা হেট, গাধা বলে গালা গাল মানুষ দেয় সাত সকাল। হে ঠাকুর, তোমার কাছে আমার শুধু এই বিনয়, আমার জন্ম যেন কখনো গাধা রূপে না হয়, না হয়, না হয়। হ্যাঁ শান্তিতে ঘুমোতে দেবে না কি গো গাধা মহারাজ? খেয়ে দিয়ে একটু চোখ বন্ধ করলাম আর সঙ্গে সঙ্গে তুমি চেঁচাতে লাগলে। কর্তা, আমার খুব খিদে পেয়েছে।
খিদে পেয়েছে, তো খাও। ভরেছে পেট, কুড়ে সব কাপড় খারাপ করে দিল, আবার ধুতে হবে। ওনার আবার খাবার চাই, আরো দেব, দেব আরো। ভাগ এখান থেকে, আর কখনো মুখ দেখাবি না, বুঝলি গাধা কোথাকার। আমার সারা বছরের পরিশ্রমের এই ফল দিল, এর আমার গাধা বলল। আরে কিছু খাবার না পেলে তো কাল কাজ কি করে করব। আবার আমাকে কুড়ে বলল, সারা দুনিয়া জানে একটা গাধা সব কিছু হতে পারে, তবে কুড়ে হতে পারে না। কিন্তু কোথায় যাই? আরে এ তো চলতে চলতে জঙ্গল অব্দি চলে এলাম। হ্যাঁ শুনেছি জঙ্গলে অনেক ঘাস হয়, আবার জানোয়ারও থাকে। এখন থেকে আমি এখানেই থাকবো। তুমি কে ভাই? গাধা ভাই, আমি হলাম শেয়াল, জঙ্গলে থাকি। আরে তুমি আমায় চেনো নাকি? যদি নাই চিনতাম তবে তোমার নাম ধরে কি করে ডাকতাম। হ্যাঁ হ্যাঁ তাও তো বটে। যা শুনেছি ঠিক ওই রকম, একেবারে গাধা। কিন্তু তুমি এখানে জঙ্গলে কি করছো? হ্যাঁ আমি থাকতে এলাম, শুনেছি এখানে অনেক জন্তু জানোয়ার থাকে, সবুজ সবুজ ঘাস অনেক আছে, সিংহ আছে, চিতাও আছে, বাঘও আছে, যারা দুদিনে তোমায় চেটে পুটে খাবে। এদের হাত থেকে বাঁচবে তবে না সবুজ সবুজ ঘাসের আনন্দ পাবে। তাহলে আমি এখন কি করি, কোথায় যাই? কেন, তুমি তো গ্রামে থাকতে নাকি? ধোপা কি তোমায় চাকরি থেকে বার করে দিয়েছে? আর কি বলবো ভাই, দিনভর কড়া পরিশ্রম করায় আর খেতেও কিছু দিতে চায় না। এবার তুমি বলো, খালি পেটে কি কেউ কাজ করতে পারে? তোমার কথা শুনে মনে হচ্ছে যে মানুষ আর জানোয়ার প্রায় একই রকম হয়ে যাচ্ছে। মানে? আমি মহারাজ সিংহের কাছে কাজ করতাম, রোজ নতুন নতুন জানোয়ার নিয়ে যেতাম ওর কাছে খাওয়ার জন্য, কিন্তু ও সবকিছু একা একাই হজম করে যেত। আমি খালি পেটে পিটির পিটির করে তাকিয়েই থাকতাম। তারপর? তারপর কি, আমি চাকরি ছেড়ে দিলাম। কিন্তু এখন তোমার চলে কি করে? রহস্যের কথা, আমি তো চুপি চুপি রাতে গ্রামের দিকে বেরিয়ে যাই, আর মুরগি হাঁস পায়রা যেটা হাতে আসে সেটাই তুলে নিই, আর জঙ্গলে ফেরত চলে আসি। আচ্ছা, হরিহর একটা করে মুরগি রোজ কোথায় উধাও হতো এইবার বুঝতে পারলাম। আচ্ছা তা তুমি বুঝতেও পারো? তবে না তো কি, অতটা গাধা আমি নই যতটা। কিন্তু আমি রোজ রোজ মুরগি চুরি করি না, কখনো শশা কাঁকুড়ের খেতে, কখনো ভুট্টার, কখনো তরমুজের খেতেও ঢুকে যাই, আর জমিয়ে পেট ভরে খাই। পেট ভরে আর না তো কি। তবে আমি বুঝতে পারছি না যে তোমার গ্রামে এত কিছু খাবার আছে তবু তুমি জঙ্গলে কেন আসছিলে? আসলে না মানে আমার বুদ্ধিতে এতটা আসেনি কখনো। আশ্চর্য, এইটুকু কথাও তোমার বুদ্ধিতে আসেনি? গাধা না। আচ্ছা চলো, আমি আজ তোমায় খাও। আমি ক্ষেতের দিকে যাচ্ছি, জমিয়ে শশা কাঁকুড় খাওয়া যাবে যদি ধরা পড়ে যাই। আরে শব্দ না করলে কেউ কি করে জানতে পারবে, চলো। চলে এসো, আস্তে আস্তে, চুপি চুপি চুপি।
এই দেখো কত কাঁকুর আছে, শশা আছে, খাও খাও, কত খাবে কত খাবে। আরে কে রে, আরে শুয়ে পড়ো হারান্দা, কেউ নেই, এক্ষুনি তো খেতে চক্কর মেরে আসলাম আমি। এত জোরে চিৎকার করার কি প্রয়োজন ছিল, আজ তো প্রায় মেরেই ফেলেছিলে। আমি ভর পেট খাবো, আমার এত খুশি হচ্ছে যে আমার চিৎকার করতে ইচ্ছা করছে। বা বা বা, চেঁচাও, খুব চেঁচাও, কৃষকের হাসবে আর হাড় গুঁড়ো করে দিয়ে চলে যাবে। চেঁচাবো? আরে চুপ চুপ, খবরদার খবরদার মুক্তি আওয়াজ করবি না, চুপচাপ খেয়ে যাও। কি গো বাছা, রাতভর কোথায় ব্যাপারটা ছিলে, হুশ ফিরল কি না, কি হলো এবার, কি এখানেই গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি, না কাজেও যাবে? আরে এ তো আজ একদম চুপ মেরে গেছে। আচ্ছা চলুন পা চালান। শোনো আমি যাচ্ছি কাপড় নিতে, তুমি এখানেই থাকো, ভিতরে গুরুজির তালিম চলছে, ওদিকে যাবি না বুঝলি তো। কিসের তালিম? গানের তালিম। তুই ভর্তি হবি নাকি, চুপচাপ দাঁড়িয়ে থাক। গুরুদেব গুরুদেব, আমাকে কৃপা করুন গুরুদেব। দেখো বাবু বুকনাথ, আমি তোমায় হাজারবার বলে দিয়েছি এই গান বাজনা তোমার সাধ্যের জিনিস নয়, তুমি ভীষণ বেসুরো। কিন্তু আমার বাবা বলেন যে মানুষ চাইলে কি না করতে পারে। হ্যাঁ ঠিকই বলেছেন তোমার বাবা, কিন্তু দেখো গাধাকে তো মানুষ করা যায় না, কি বলো? না গুরুদেব, যতক্ষণ না অবধি আপনি আমাকে শেখাবেন আমি এখান থেকে যাবই না, যাব না যাব না যাব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো শুরু হয়ে যাক। দেখো সঙ্গীত কি আমি তোমাকে বলছি, সঙ্গীত হলো সাতটা সুরের সমাহার। হ্যাঁ বুঝেছি। সারে গা মা পা ধা নি, বুঝলে? হ্যাঁ পুরো বুঝে গেছি পুরো বুঝে গেছি। আর এই সাত সুরের ওঠা নামাতে সঙ্গীত সৃষ্টি হয়, যেমন সারে গা রে গা মা গা মা পা মা পা দা পা দা নি। হ্যাঁ বা 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 বা, এরপর এরপর? দেখো আজ যে তোমাকে গানটা আমি শেখাবো সেটা তখনই গাইবে যখন চাঁদনি রাত আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইবে। আরে বাহ গুরুদেব, দারুণ দারুণ, আপনি যা বললেন আমি সব বুঝে গেলাম। নাও এবার শুরু করো। পানিয়া ভরন কো পান ঘট গাই রাধা গা। আমি গাইব? পানিয়া ভরন কো পান ঘট গাই, এরকম নয় বাপু। পানিয়া ভরন কো পান ঘট গাই রাধা, পানিয়া ভরন কো, এরকম এরকম। দেখ আমি পুরো গাইছি। হ্যাঁ তারপরে পানিয়া ভরন কো পান ঘট গই রাধা, রাহ মে উসকো কানহন ছেড়া, রাহ মে উসকো কানহন ছেড়া, ছলক গয়া গাগর কা জল আধা আধা। পানিয়া ভরন কো পান ঘট গই রাধা, গাও। পানিয়া ভরন কো পান ঘট গই। এই দাঁড়াও 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 দাঁড়াও, আগে দেখো এর মধ্যে কোন কোন সুর আছে, প্রথমে ওটা বোঝো।
पनिया भरन को निदा प मगरे सा सरेगा सरेगा गाधा निदा प मगरे सा सरेगा सरेगा गाधा। चोख बंद कर बोलो गाधा। अरे वाह 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 दारुन दारुन गाधा। वाह तुम्ही तो एकदम शिखे ही गेछो बापू। गाधा गाधा नय बापू बोल बोल गाधा गाधा। अरे गधा गाधा गाधा। हैं ए कार गाधा रे भाग जा हुश हुर हुश हट हट। আমার আগেই পৌঁছে গেছো। মনে হচ্ছে তোমার শশা কাঁকুর খাওয়ার লোভ খুব বেড়ে গেছে। না না ওটা ঠিক নয় ভাই। কিন্তু তুমি এরকম গোমরা মুখ করে আছো কেন? কি বলবো, ধোপা আজ আবার আমায় মেরেছে, খেতেও দেয়নি কিছু। কেন? ওই গায়ক শাস্ত্রী জি আছে না, ওখানে কাপড় আনতে গেলাম, তখন ওনার সুরে সুর মিলিয়ে দিলাম, ব্যাস এটাই অপরাধ। বাহ ভাই, এবার থেকে তুমি গানও গাইবে। আরে শাস্ত্রীজি তো আমার সুরের তারিফ করলেন। দেখো ভাই, আমি কিন্তু এটা মেনে চলি যে আমরা জানোয়ারদের মানুষের মতো হওয়ার বা ওদের নকল করার চেষ্টাই করতে নেই। কেন? কেন না, এইরকম হতেই পারে না। কেন হতে পারে না? আরে কি তর্কাতর্কি কথা কাটাকাটি করছো, চলো আগে পেট পুজো করা যাক। হ্যাঁ চলো চলো, খিদে তো পেয়েছি। বন্ধু, যখন পেট ভর্তি থাকে তখন কত আনন্দ হয় না। তারপর যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে থাকে তখন তো স্বর্গের সুখ পাওয়া যায়। ঠিক বলেছো, আর আজ আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ, জ্যোৎস্নার জন্যে শশা খুঁজে বার করতেও কষ্ট হচ্ছে না। আমার তো শাস্ত্রীজির কথা মনে পড়ছে, চাঁদনি রাতেই উনি মন দিয়ে গলা সাদার কথা বলেছিলেন। তুমি এখন কি গান গাইবে ভাবছো? হ্যাঁ, তুমিও শোনো আর গাও, এরকম চাঁদনি রাতে গাইবার মজাই আলাদা। পানিয়া ভরন কো পানঘাট গায়ে রাধা। চুপ 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 চুপ, নিশ্চয়ই চাষিরা শুনে ফেলেছে, ওরা এসে পড়লে আর রক্ষে নেই। ওরাও আসলে আমার গান শুনে প্রশংসা করছে। দেখো ভাই, আমার ধর্ম ছিল তোমাকে বারণ করা, এবার আমি যাই, তুমি গান গাও আর প্রশংসা পাও। বানিয়া বারণ কো বানাঘাটে গায়ে আমি বলেছিলাম না, আমাদের জানোয়ারদের মানুষের নকল করতে নেই, এতেই আমাদের মঙ্গল। আমরা যেমন আছি তেমনটিই থাকি।